লেখার ওই ফটিককে নিয়ে গল্প ছুটি দ্য লিভ অফ অ্যাবসেন্স। জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথকে লিখলেন যে এই তিনটি গল্প অনুবাদ করানো হয়েছে এবং যাদেরকে শোনাচ্ছি তারা অভিভূত হয়ে যাচ্ছেন, সারা বুল তো চোখের জল রাখতে পারছেন না। রাশিয়ান বিপ্লবী তখন দেশান্তরিত ক্রপটকিন, যার কথা সুনীশবাবু উল্লেখ করলেন, সেই ক্রপটকিন বললেন ছুটি শুনে, ছুটি গল্প শুনে, যেটা আন্তর্জাতিক মানের সেরা ছোট গল্প সংকলনে স্থান পাওয়ার যোগ্য। এরম ভাবে আমি তর্জমা করাচ্ছি, জগদীশচন্দ্র বলছেন, দেখি প্রকাশ করতে পারি কিনা। লিখছেন কি, তোমার লেখা তর্জমা করিয়া এদেশীয় বন্ধুদিগকে শুনাইয়া থাকি, তাহারা অশ্রু সম্বরণ করিতে পারেন না। তবে কি করিয়া পাবলিশ করিতে হইব এখনো হইবে এখনো জানি না। আমি অনেক ক্যাসেলস ইন দ্য এয়ার প্রস্তুত করিতেছি। তা এই যে ক্যাসেলস ইন দ্য এয়ার, এই যে আকাশ কুসুম তৈরি করছেন, কার তর্জমার উপর ভিত্তি করে? জগদীশচন্দ্র বসু তো জানেন যে রবীন্দ্রনাথের খুব পরিচিত ভগিনী নিবেদিতা, তাহলে নিবেদিতার কথা বলা হচ্ছে না কেন? তর্জমা করাইয়া থাকি বলা হচ্ছে কেন? পরবর্তীকালে দেখা গেল প্রাচ্যের সাহিত্য সম্পর্কে তখনকার পত্রপত্রিকা নাকি তেমন কিছু আগ্রহী নয়, এই বলে সেগুলো প্রমাণ সেগুলো প্রকাশ করা হলো না। তার অনেক পরে 1909 সালে রামানন্দ চট্টোপাধ্যায় তার মডার্ন রিভিউ পত্রিকায় যখন ধারাবাহিকভাবে রবীন্দ্র গল্প ইংরেজিতে অনুবাদ করে চলেছেন, যখন আন্তর্জাতিক ক্ষেত্রে রবীন্দ্র সাহিত্য সম্পর্কে একটু একটু করে আগ্রহ তৈরি হচ্ছে, তখন জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথকে জানালেন যে সিস্টার নিবেদিতা এরকম একটা অনুবাদ করেছিলেন লন্ডনে থাকাকালীন। জগদীশচন্দ্র বসু তখন জানাচ্ছেন 1909 সালে অনুবাদ হয়েছে 1900 সালে। রবীন্দ্রনাথ শুনে উৎফুল্ল হয়ে উঠছেন, তিনি রামানন্দকে রামানন্দ চট্টোপাধ্যায়কে লিখছেন, ডাক্তার বসু বলিতেছিলেন সিস্টার নিবেদিতা আমার দুইটি ছোট গল্প কাবুলিওয়ালা ও ছুটি ইংরেজিতে তর্জমা করিয়াছেন, তাহা বিশেষ উপাদেয় হইয়াছে। অর্থাৎ গিভিং অ্যান্ড গিভিং ইন রিটার্ন, দেনা পাওনা, তখনই জগদীশচন্দ্র বসু হারিয়ে ফেলেছেন, তাই তিনি দুটি মাত্র গল্পের কথা বলতে পারছেন। এবং কার্যক্ষেত্রে দেখা গেল যে লিভ অফ অ্যাবসেন্স, ছুটি, যেটা পরে ক্রপটকিন বলেছিলেন আন্তর্জাতিক মানের ছোট গল্প সংকলনে স্থান পাওয়ার যোগ্য, সেই ছুটিও জগদীশচন্দ্র বসু খুঁজে পেলেন না। নিবেদিতার মৃত্যুর মাস কয়েক পরে মডার্ন রিভিউ পত্রিকায় দ্য কাবুলিওয়ালা প্রকাশিত হলো নন্দলাল বসুর ছবি শোভিত হয়ে, এবং পরে তারও পরে 1911 ম্যাকমিলান থেকে রবীন্দ্র গল্পের প্রথম যে ছোট গল্প সংকলন বেরোলো দ্য হাংরি স্টোনস অ্যান্ড আদার স্টোরিজ, হাংরি স্টোনস অর্থে ক্ষুধিত পাষাণ, দ্য হাংরি স্টোনস অ্যান্ড আদার স্টোরিজ, তাতে সসম্মানে জায়গা পেল মডার্ন রিভিউয়ে প্রকাশিত নিবেদিতার অনুবাদ করা দ্য কাবুলিওয়ালা। অন্য বিষয়ে যাওয়ার আগে আমরা বুঝতেই পারছেন কালানুক্রমিক আলোচনা থেকে একটু সামনে চলে এসেছি এই নিবেদিতা অনুবাদের কথা বলতে গিয়ে। আবার কালানুক্রমিক আলোচনায় ফিরে যাওয়ার আগে জগদীশচন্দ্রের দায়বদ্ধতা নিয়ে কিঞ্চিৎ ক্ষোভ মনে পুষেই আমাদের কালানুক্রমিক আলোচনায় আবার ফিরে যেতে হবে। বিশেষত তুলনায় যদি তাঁর প্রতি নিবেদিতার আন্তরিক সহায়তার কথা মাথায় রাখি, তাহলে বিজ্ঞানী প্রবরকে কিছু অভিমানী অভিযোগ জানাতে হবে। অভিমানী অভিযোগ জানাতে হবে জগদীশচন্দ্র বসুর স্বীকৃতি জানানোর কৃপণতার প্রসঙ্গেও। জগদীশচন্দ্র বসুর এই পর্যায়ের গবেষণার যে তিনটি বই, রেসপন্স অফ লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট রেসপন্স এবং ইলেকট্রোফিজিওলজি, শঙ্করীপ্রসাদ বসু দেখিয়েছেন তার পাণ্ডুলিপির অনেক অংশে ভগিনী নিবেদিতার নিজের হস্তাক্ষর, তার পাণ্ডুলিপির অনেক পাতার পর পাতা নিবেদিতার হাতে লেখা। নিবেদিতার
বাংলার প্রথম জীবনীকার, প্রথম জীবনীকার আমরা বলেছিলাম লিজল রেমোর কথা, বাংলায় প্রথম জীবনী লিখেছিলেন প্রব্রাজিকা মুক্তি প্রাণা মাতাজি। তিনিও বলেছেন জগদীশচন্দ্রের বসুর, তিনি বলছেন যে 1902 হইতে 1907 মধ্যে প্রকাশিত শ্রীযুক্ত বসুর তিনখানি বিখ্যাত পুস্তক লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট রেসপন্স এবং কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি, পরবর্তী পুস্তক ইরিটেবিলিটি অফ প্ল্যান্টস এবং অন্যান্য বহু প্রবন্ধ যা পরে জার্নালে প্রকাশিত হয়েছিল সমস্তই নিবেদিতা কর্তৃক সম্পাদিত বললে যথার্থ বলা হয় না। ভাষার ওপর নিবেদিতার অসাধারণ দখল থাকায় ওই সকল পুস্তক প্রণয়নে তা যথেষ্ট কাজে লাগিয়াছিল। কিন্তু এই তিন বই, চার বই এবং এই বিভিন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্র কোথাও নিবেদিতার নাম উল্লেখ নেই। শোনা যায় অনেক পরে আচার্য প্রফুল্লচন্দ্র নাকি জগদীশচন্দ্রকে বলেছিলেন যে প্রতি বছর যে এতগুলো তো করে তোমার গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে, এর সমস্ত যন্ত্র তুমি তৈরি করছো, সমস্ত পর্যবেক্ষণ তুমি করছো, সমস্ত হিসেব তুমি করছো, এটা কি বিশ্বাসযোগ্য? ছেলেরা তোমার হয়ে কাজ করছে, তুমি কাজ তাদের স্বীকৃতি জানাচ্ছ না কেন? অনেক পরে জগদীশচন্দ্রের গবেষণাপত্রে তাই সহ গবেষক হিসেবে নয়, অ্যাসিস্টেড বাই হিসেবে, সহকারী হিসেবে পরবর্তী ক্ষেত্রে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী বশিষ্ঠ সেনের নাম উল্লেখিত হতো, সুরেশচন্দ্র দাসের নাম উল্লেখিত হতো, গুরুপ্রসন্ন দাসের নাম উল্লেখিত হতো, কিন্তু তখন নিবেদিতার মহত্ত্ব থামে নেই। জগদীশচন্দ্র বসু নিবেদিতার ঘনিষ্ঠতার প্রসঙ্গে শুধু আমরা এই লেখালেখির প্রসঙ্গ বলছি, আদতে উভয়ের মধ্যে এক পারিবারিক যোগাযোগ ছিল। তারা একসঙ্গে বেড়াতে গেছেন, যখন অবলা বসু এক মৃত কন্যা সন্তান প্রসব করলেন তখন তার শুশ্রূষার দায়িত্ব তুলে নিয়েছেন বিদেশে নিবেদিতাই, মানসিক এবং শারীরিক শুশ্রূষা। তারা একসঙ্গে বেড়াতে গেছেন অজন্তায়, বদ্রীনারায়ণে এবং বারবার দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে তারা উঠতেন গাইড বইয়ের কৃপায়, একটা ভুল বোঝাবুঝি আছে, অনেকেই বলেন যে জগদীশচন্দ্র বসুর বাড়িতে নিবেদিতারা উঠতেন বা জগদীশচন্দ্র বসুর বাড়িতে নিবেদিতার দেখান্ত হয়েছিল। আদতে জগদীশচন্দ্র মায়াপুরী বলে তার একটা বাড়ি দার্জিলিংয়ে কিনেছিলেন, কিন্তু সেটি নিবেদিতা দেখান্তের অনেক পরে। তারা উঠতেন রায়ভিলায়, যেটি আদতে অবলা বসুর দুই বোন দিদি সরলা দেবী এবং বোন শৈলবালা বিবাহ করেছিলেন প্রসন্ন কুমার রায়, ডক্টর প্রসন্ন কুমার রায় এবং তার ভাইকে, তাঁদের বাড়ি ছিল ওটা, সেই অর্থে রায়ভিলা। 1911 সালের পূজা বকাশেও তারা ঠিক করলেন সেই রায়ভিলায় যাবেন। জগদীশচন্দ্র বসু এবং অবলা বসু কিছুদিন আগে চলে গেলেন, নিবেদিতা গেলেন কয়েকদিন পরে। তারা পরিকল্পনা করলেন ওখান থেকে তারা সান্দাকফু যাবেন, সিকিম যাবেন, সান্দাকফুর এক মন্দিরে যাবেন। নিবেদিতা বললেন যেন বেয়ান ওই যাওয়ার পথে একটা গুম্ফা পড়ে, ওটাও দেখতে হবে। ঘোড়ার জিন বাঁধা হলো, জিনিসপত্র যোগার যন্ত্র হলো, নিবেদিতা দার্জিলিং পৌঁছলেন। পৌঁছে বললেন কালকের ভোরে থাক, বড় ক্লান্ত লাগছে, একটা দিন অপেক্ষা করা যাক। আর সেই দিন রাত্রেই তার প্রবল জ্বর এলো। ভাগ্যক্রমে তখন দার্জিলিংয়ে উপস্থিত ছিলেন আর এক বিশিষ্ট বাঙালি, ইনি চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার। নীলরতন সরকার খবর পেয়ে তক্ষুনি এলেন, ভগিনী নিবেদিতাকে পরীক্ষা করলেন এবং বুঝলেন এ যুদ্ধ জেতা যাবে না। জগদীশচন্দ্র বসু এবং অবলা বসু তলা হয়ে বললেন তারা এতদিন শুশ্রূষা পেয়ে এসেছেন নিবেদিতার, এই তাদের ঋণ শোধের সুযোগ। তারা বললেন আমরা কি কলকাতায় নিয়ে যাব? নীলরতন সরকার বললেন সেটা আরো বিপজ্জনক হবে, কাছে এই এখানেই থাকার। এর মধ্যেও নিবেদিতা কিন্তু মানসিকভাবে সচেতন, তিনি বেয়ানকে বললেন একজন উকিলবাবু, স্থানীয় উকিলবাবুর খোঁজ করো তো। উকিলবাবুকে দিয়ে তিনি উইল রচনা করলেন, যেখানে তার সারাগুলের উইল সূত্রে প্রাপ্ত তার অর্থ এবং তার বইয়ের সূত্রে প্রাপ্ত অর্থ সমস্ত নিবেদিতা স্কুলের ব্যয়িত হবে এবং তার দেখাশুনো করবেন
বেলুড় মঠ মিশনের ট্রাস্টিরা, কিন্তু সেই উইলের এক্সিকিউটর হবেন অধ্যাপক জগদীশচন্দ্র বোস, এরকম লিখে জানালেন। এই ইচ্ছাপত্র করা হয়ে যাওয়ার পরেই নিবেদিতা যেন অনেকটা হালকা হয়ে গেলেন। নিবেদিতার মনে আর কোনো দুশ্চিন্তার রেখা নেই। অবলা বসু তাকে বারবার জিজ্ঞেস করছেন, কেমন বোধ করছো তুমি, একটু কি সুস্থ বোধ করছো? নিবেদিতা কি যেন এক অস্ফুটে বললেন, অবলা বসু কানের কাছে মুখ এনে শুনলেন। নিবেদিতা বলছেন, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। নৌকো ডুবছে কিন্তু আমি সূর্যোদয় দেখব। তার দুদিন পরেই নিবেদিতার মহাপ্রয়াণ। মহাপ্রয়াণের পরই জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথকে, তার বন্ধু রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন একটা শোক প্রবন্ধ লেখার। ভগিনী নিবেদিতা শিরোনামে সেই বিখ্যাত প্রবন্ধ প্রকাশিত হলো প্রবাসীতে। প্রবাসীতেই অবলা বসু লিখলেন নিবেদিতার শেষ কটা দিনের স্মৃতিচারণ। কিন্তু জগদীশচন্দ্র বসু সেই সময় বা তার পরে কখনো নিবেদিতাকে নিয়ে সেরকম কোনো রচনা লেখেননি। ব্যক্তিগতভাবে কারুর কারুর কাছে কালিদাস নাগের কাছে স্মৃতিচারণ করেছেন, যেটি কালিদাস নাগ পরে উদ্বোধন পত্রিকায় প্রকাশ করেন, কিন্তু নিজে কিছু লেখেননি। যেমনভাবে লেখা নেই, তার তিনটি প্রধান গবেষণাপত্রের কোথাও নিবেদিতার নাম। কিন্তু আমরা আলোচনা গুটিয়ে আনার আগে জগদীশচন্দ্রের এই কৃতজ্ঞতা প্রকাশের কৃপণতা বিষয়ে সিদ্ধান্ত টানার আগে চলুন একবার এই কয়েকটি অট্টালিকা দূরে বসু বিজ্ঞান মন্দিরের মূল ভবনে প্রবেশ করি। ভারত সরকারের হেরিটেজ ভবনের স্বীকৃতি দিয়েছেন জগদীশচন্দ্রের স্বপ্ন সম্ভব গবেষণাগার। তার উপরে পদপদ করে উঠছে একটা পতাকা যার উপরে বজ্র চিহ্ন। বোধিবৃক্ষের তলায় বুদ্ধ গয়ায় বেড়াতে গিয়ে এই বজ্র চিহ্ন দেখে নিবেদিতা বলেছিলেন, নিজেকে দেবতার পায়ে সম্পূর্ণভাবে নিবেদনের প্রতীক হচ্ছে বজ্র। সুতরাং ভারতবর্ষ যদি কখনো স্বাধীন হয় তার জাতীয় চিহ্ন হবে বজ্র। নিবেদিতার বইয়ে নিবেদিতা বিদ্যালয়ে এবং বসু বিজ্ঞান মন্দিরে এই বজ্র চিহ্নটিকে চিহ্নিত শিরোধার্য করা হয়েছে তাদের লোগো হিসেবে, সেই নিবেদিতার বেছে দেওয়া জাতীয় চিহ্ন। সেই নিবেদিতার বেছে দেওয়া জাতীয় চিহ্নের পতাকাই ওপরে উঠছে উড্ডীন হয়ে বসু বিজ্ঞান মন্দিরে। এই যে বজ্র চিহ্ন একটা পতাকা, এরও একটা নিবেদিতার সংশ্লিষ্ট স্মৃতি আছে। সেবার জগদীশচন্দ্র বসুর জন্মদিনে নিবেদিতা হই হই করে সকালবেলা এলেন কিছু খাবার নিয়ে আর একটা উপহার নিয়ে। অবলা বসুকে বললেন, বুঝলে, এই বেয়ানের জন্মদিনকে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেলে আমরা ন্যাশনাল থান্ডারবোল্ট ডে বলব, জাতীয় বজ্র দিবস। এবং তিনি উপহার নিয়ে এসেছেন কি, কোনো পোশাক নয়, কোনো বই নয়, তিনি নিয়ে এসেছেন একটা পতাকা যার উপর নিজে এমব্রয়ডারি করে একটা বজ্র এঁকে এনেছেন। সেই সূত্রেই ওই পতাকার পরিকল্পনা। আরও একটু ভেতরে এগিয়ে গেলে ফোয়ারার ধারে দেখতে পাবেন একটা রিলিফ মূর্তি, এক মহিলা যিনি জপ ও মালা হাতে। কে এই মহিলা? নিবেদিতার সঙ্গে চেহারার কিঞ্চিত মিল আছে বটে, কিন্তু কোথাও লেখা নেই সিস্টার নিবেদিতার কথা, সিস্টার নিবেদিতার নাম। কিন্তু তার প্রমাণ দিয়ে গেছেন নন্দলাল বসু। জগদীশচন্দ্র বসুর জন্ম শতবর্ষে বিশ্বভারতী যে বিশেষ পত্রিকা প্রকাশ করেছিলেন সেখানে নন্দলাল বসু লিখেছেন, ওটা আদতে আমার একটা নিবেদিতার স্কেচ। অধ্যাপক বসুর সেটা পছন্দ হয়েছিল, তিনি মুম্বাইয়ের কারমাটকার থেকে ওই রিলিফ মূর্তিটি নিয়ে এসেছিলেন, করিয়ে এনেছিলেন। ওটা নিবেদিতার মূর্তি, কোথাও নাম নেই। তার পাশে নরম মাটিতে জগদীশচন্দ্র বসুর ভাষায় যে সাদা শেফালি নরম হয়ে কার্পেটের মতো বিছিয়ে আছে, সেই শেফালি গাছটারও আছে নিবেদিতা সম্পৃক্ত একটা স্মৃতি।
ওই শেফালি চারা আনা হয়েছিল, বীজ আনা হয়েছিল অজন্তা গুহা দর্শনে, যখন জগদীশ, অবলা এবং নিবেদিতা গিয়েছিলেন। সেই বীজগুলো অঙ্কুরিত করা হয়েছিল নিবেদিতা বিদ্যালয়ে, এবং তার মধ্যে থেকে একটি চারা জগদীশচন্দ্র বসুকে উপহার দিয়েছিলেন। জগদীশচন্দ্র বসু সেটা রোপণ করেছিলেন ওই ফোয়ারার ধারে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, তাঁর দ্য লেডি উইথ দ্য ল্যাম্পের মূর্তির ওপর। আর ওই ফোয়ারাটার নিচে নিচে মাটি, মাটির নিচে কি সেটাও কেউ জানতে পারত না, যদি জগদীশচন্দ্রের ছাত্র বশিষ্ঠর সেন না জানিয়ে যেতেন। ওই মাটির নিচে আছে একটা ভস্মাগার, যেখানে রয়েছে নিবেদিতা চিতার কিছু অংশ। বশিষ্ঠর সেন বলছেন, অধ্যাপক বসুর নির্দেশে আমি ওই বাক্সটি নিয়ে এসেছিলাম এবং ওখানে প্রথিত করেছিলাম, এবং সেটা আমি, অধ্যাপক বসু এবং লেডি বসু ছাড়া আর কেউ জানতেন না। জগদীশচন্দ্র বসুর কোনো গবেষণাপত্রে যেমন নিবেদিতার নাম নেই, তার স্বপ্ন সম্ভব গবেষণাগারের দেওয়ালের কোথাও নিবেদিতার নাম নেই, তবু এইরকম এক ভিন্ন ভাষায়, এক অপরিচিত ভাষায় আচার্য জগদীশচন্দ্র বসু তার নিবেদিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন। কৃতজ্ঞতা জানানোর একটা সম্পূর্ণ আলাদা ভাষা, আদতে তাদের এই সম্পর্কটাও আলাদা। নিবেদিতা জগদীশচন্দ্র সম্পর্ক বর্ণনের একদম উপসংহারে এসে তাই কিছুটা বিভ্রান্ত হতে হয়। তাদের এই সম্পর্ককে আমাদের চেনা জানা কোনো ছকে, চেনা জানা কোনো শিরোনামে, কোনো সামাজিক খাপে ফেলতে পারা যায় না। বোধহয় এক অন্য রকমের ভালোবাসা, অন্য রকমের বিশ্বস্ততা, অন্য রকমের নির্ভরতা। জগদীশচন্দ্র বসু এবং নিবেদিতার সম্পর্ক অন্যরকম, একেবারে অন্যরকম। নমস্কার।